বন্ধুরা, ওয়েলকাম টু ময়ূর রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কড়াইশুঁটির ঘুগনি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ছোটো করে রাখা রসুন, এবার দিয়ে দেবো আদা, এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা সামান্য কষা হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হালকা সিদ্ধ করে রাখা মটর, দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গরম জল, এবার এটাকে ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। ফিরে এলাম পাঁচ মিনিট পরে, ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিই, তাহলে আমার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা মুড়ির সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।